বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বা কোভিড-19 সারা দেশের ন্যায় পাহাড়েও ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই করোনার প্রভাবে সবচেয়ে বেশি দুঃসময় পার করছে প্রান্তিক জনপদের কর্মহীন মানুষগুলো। এই পরিস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পাহাড়ের কর্মহীন, অসহায় ও দরিদ্র প্রান্তিক মানুষগুলোর প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনাজম। গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে এবং মাটিরাঙ্গা সেনাজনের আয়োজনে দলদলিপাড়া, তৈকাতাং, গাবিংসপাড়া, রসুলপুর ও রাবার বাগান এলাকার হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে চাউল, আলু, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও খাদ্য সামগ্রীর সাথে দেয়া হয়েছে শাড়ি, লুঙ্গি ও থামি। মঙ্গলবার দুপুর 11টার দিকে গুইমারার দুর্গম শশানটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানবিক সহায়তা হিসেবে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিন হাসান, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেকার রিয়াদ ও মেজর কৌশিক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় পাহাড়ের নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে, বরাবরই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন।